হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছে নিশ্চয়ই অনেক ভালো সবাই আমি আল্লাহর মধ্যে ভালো আছি চলে আসলাম আবারও একটা মশলা নিয়ে মশলাটি হচ্ছে বিরিয়ানির মশলা তো এই বিরিয়ানি মশা বাসায় করে রাখলে সবসময় বিরিয়ানির জন্য আর ঝামেলাই হবে না তো চলেন দেখি কিভাবে তৈরি করতে হবে আমি এখানে শুকনো মরিচ নিয়েছি পণ্যটা মতো আর তেজপাতা নিয়েছি ছয়টার মতো এবার নিয়ে নিচ্ছি শাহি জিরা দুই টেবিল চামচ আর মৌরি যেটা মিষ্টি জিরা বলে সেটা দুই টেবিল চামচ নিয়ে নিচ্ছি কাবাব চিনি যেটা ওইটা দুই টেবিল চামচ আর চারটা এরকম বড়ো সাইজের জয়ত্রী নিয়েছি নিয়ে নিচ্ছি এখানে নর্মাল জিরা দুই টেবিল চামচ আর গোটা ধনিয়া দুই টেবিল চামচ নিয়ে নিলাম এলাচ কালো এলাচ নিয়েছি ছয় সাতটা মতো আর ছোট সবুজ এলাচ নিয়েছি আমি এক টেবিল চামচ এখানে আমি গোলমরিচ কালো গোলমরিচ এবং সাদা গোলমরিচ নিয়েছি দুই টেবিল চামচ দারচিনি টুকরো নিয়েছি বড়ো সাইজের তিনটে আর এক টেবিল চামচ নিয়েছি লং আর চারটে তারা মশলা নিয়েছি অথবা স্টার অ্যানি এবার আমি এগুলোকে একটা ব্ল্যান্ডার জগে ব্ল্যান্ড করব আমি এগুলোকে তাওয়ায় গরম করব না আমি ব্ল্যান্ড করার আগে আমি এগুলোকে ভালো করে রোদ্রে দিয়ে একদম মচমচা করে নিয়েছি আপনারা পারলে ওইটা করে নেবেন তাওয়ায় গরম করলে ফ্লেভারটা চলে যায় আর ওরকম ফ্লেভার থাকে না যদি আপনার রোদ্রে গরম করে নেন তাহলে অনেক দিন ভালো থাকে ফ্লেভারটা এবার আমি এগুলোকে ভালো করে ব্ল্যান্ড করে নেব একদম আমি ব্ল্যান্ড করে ফিরে আসলাম এবার আমি একটা চালনিতে চেলে নিব যেন আমার গুঁড়োগুলো খুব সুন্দরভাবে পারফেক্টলি পড়ে যায় যেন কোনো গোটা গোটা না থাকে কোনো জিনিসে তাই আমি চেলে নিচ্ছি আমার চালা হয়ে গেছে এবার আমি যেই গোটা গোটা আছে ওগুলোকে আবার ব্ল্যান্ডারে দিয়ে আমি আবারও ব্ল্যান্ড করে নেব এবার আমি যেই আর বাকি যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিব তেজপাতাগুলো আমি একটু ভালোভাবে ছেড়ে দিচ্ছি ছিঁড়ে একটু ছোট করে দিলে ভালো হবে তাড়াতাড়ি ব্ল্যান্ড হয়ে যাবে গোটা মশ মরিচগুলো আমি দিয়ে দিচ্ছি এবার আমি আরও দুটা উপকরণ মিক্স করব। দারচিনিগুলো আমি এখানে ভেঙে ভেঙে দিলাম ছোট ছোটো টুকরো করে এখানে আমি দুইটা বড়ো সাইজের জয়ফল নিয়েছি দেখতে পাচ্ছেন আর নিয়েছি এক টেবিল চামচের মতো মেথি মেথিটা অনেক সুন্দর একটা ফ্লেভার আসে মেথি তাই আমি এক টেবিল চামচের মতো মেথি দিয়েছি এবার এগুলোকে আবারও আমি ভালো করে ব্ল্যান্ড করে নেবো আমি এগুলো অনেক বেশি উপকরণ দিয়ে করেছি আপনারা চাইলে এটা হাফ করেও বিরিয়ানি মশাগুলো করতে পারেন কোনো সমস্যা নেই পরিমাপে একটু কম করে নেবেন আর প্রত্যেকটা উপকরণের প্রয়োজন কোনোটা যেন বাদ না পড়ে সেটা মনে রাখবেন এই উপকরণগুলি দিয়ে আপনারা চাইলে যে কোনো বিরিয়ানি করতে পারেন কারণ এখানে আমি কোনো হলুদ এবং মরিচ গুঁড়ো অ্যাড করবো না তাই আর নর্মাল বিরিয়ানি হলে আপনারা ওইটা হলুদ গুঁড়ো অ্যাড করে নিতে পারেন কোনো সমস্যা নেই আমি এগুলোকে ভালো করে চেলে মিক্স করে নিচ্ছি সবগুলো কারণ মনিষটা পরে ছিল ভালো করে মিক্স করে নেবেন এবার এগুলোকে একটা বয়মে ভরে আপনারা চাইলে চার থেকে ছয় মাস পর্যন্ত ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই একদম ভালো থাকবে নর্মাল টেম্পারেসারি রেখে এই বিরিয়ানি দ্বারা আপনারা চাইলে যে কোনো বিরিয়ানি করতে পারবেন জাস্ট এক কেজি মাংসের জন্য দুই টেবিল চামচ এই মশলা লাগবে এর চেয়ে বেশি না সুন্দর একটা দোকানের মতোই ফ্লেভার চলে আসবে বিরিয়ানি রান্না করলে বাসায় একদম বিরিয়ানির স্মেলে মোহমোহ করবে ওই একটা বিরিয়ানির মশলা হয়ে গেল আমার বিরিয়ানির মশলা আমি আবারও দেখাচ্ছি বলে দিচ্ছি এবং এক কেজির মাংসের জন্য দুই টেবিল চামচ দিলেই হবে বিরিয়ানির এই মশলা পারফেক্টভাবে তৈরি হয়ে গেল আমার এই মশলা তো বিয়র্স আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন আর যারা আমার চ্যানেলে এখনও নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ঘুরে আসবেন আর সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটিকে খোদা আপেস আবারও চলে আসবো নতুন আরেকটা ভিডিও নিয়ে